আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দর্শক, কে না চায় অনলাইনে অল্প সময়ের মধ্যে ইনকাম করতে? যদি আবার সেই ইনকাম এক মাসের মধ্যে শুরু হয় তবে কেমন হয়? হ্যাঁ দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে হাতে কলমে শুরু করতে যাচ্ছি ব্লগার সাইট তৈরি করা, যার মাধ্যমে আপনারা এক মাসের মধ্যে আর্নিং শুরু করতে পারবেন। আর এই সেই প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি আপনার লাইফে বিগ একটা সাকসেস অর্জন করতে পারবেন। আর ব্লগার আমাদের দিচ্ছে কোনো কোডিং ছাড়াই ফ্রিতে ব্লগিং ওয়েবসাইট তৈরি করার সুযোগ। যারা সূচনা পর্বটি দেখেননি, আমি রিকোয়েস্ট করব সেই সূচনা পর্বটি দেখে আসার, কারণ সেই সূচনা পর্বটিতে আমি আলোচনা করেছি ব্লগার এর উৎপত্তি থেকে শুরু করে সমস্ত কিছু। দর্শক, বর্তমান সময়ে লাখো তরুণ বলতে গেলে ব্লগিং করে এক মাসের মধ্যেই বা অনেকে আছে 15 দিনের মধ্যেই সফল হতে যাচ্ছে বা আর্নিং শুরু করতে যাচ্ছে, এবং এই আর্নিং দিন দিন বৃদ্ধি পেতে থাকবে, এটা ডিক্রিজ হবে না। তাই আপনিও যদি চেষ্টা করেন তাহলে আপনার দ্বারাও সম্ভব, শুধু প্রয়োজন একটি ভালো গাইডলাইন। এন্ড আমি আশাবাদী আমাকে ফলো করলে আপনিও এই প্ল্যাটফর্মে সাকসেস অর্জন করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। আর হ্যাঁ, যারা কিনা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, যারা নতুন দেখছেন, তারা দয়া করে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে। আর যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে, কারণ এই রিলেটেড আজকে তো এটার পর্ব শুরু মাত্র, এটার একটা টিউটোরিয়াল আকারে আমি ভিডিও এটা শুরু করতে যাচ্ছি ব্লগিং টিউটোরিয়াল হিসেবে, এটা প্লেলিস্টটা থাকবে। সো এটা হচ্ছে প্রথম পর্ব, অর্থাৎ আমি হাতে কলমে শিখানোর এটা হচ্ছে প্রথম পর্ব। সো সামনে ভিডিও আসতেছে পর্ব 2, পর্ব 3। সো বুঝতে পারছেন আজকে তো ইন্টারেস্টিং হতে চলেছে। দর্শক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। সো প্রথমে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে যারা কিনা ব্লগিং সম্পর্কে জানেন না, আমি একটু শর্টলি এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি। ব্লগিং হচ্ছে আপনারা লেখালেখি করার মাধ্যমে যে ইনকাম করবেন, এটাই হচ্ছে ব্লগিং। এবং কোথায় লেখালেখি করবেন? একটা ওয়েবসাইটে। এবং সেই ওয়েবসাইটটা আপনাকে ফ্রি দিচ্ছে হচ্ছে একটা কোম্পানি যার নাম হচ্ছে ব্লগার। আর এই ব্লগার কোম্পানিটা হচ্ছে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হচ্ছে গুগল কোম্পানির। অর্থাৎ এই এই ব্লগার প্ল্যাটফর্মটা তৈরি করেছে আমাদের জন্য ফ্রিতে ইনকাম করার জন্য গুগল। তো বুঝতে পারছেন গুগলের প্রোডাক্ট হচ্ছে আপনার বলা যায় যে এই ব্লগার। সো আমাদের ফ্রিতে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, গুগল এই ব্লগারের মাধ্যমে, যাতে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে ব্লগিং সম্পর্কে লেখালেখি করে বা ব্লগিং করে যাতে আমরা ইনকাম করতে পারি তার জন্য। সো বুঝতে পারছেন আমাদেরকে কত উপকৃত করছে, কত গুরুত্বপূর্ণ এই ব্লগিং সাইটটা। এন্ড অনেক মানুষ আছে যারা এই ব্লগিং সাইটে সাকসেস অর্জন করতেছে দিন দিন, এন্ড এই ব্লগিং সাইটটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যুবকদের কাছে দিন দিন। কারণ যারা স্টুডেন্ট আছে তাদের লেখাপড়ার খরচ সহ সব রকমের খরচ কিন্তু তারা এই ব্লগিং করেই আপনার সম্পূর্ণ করতে পারবে। প্লাস এই ব্লগিং করেই উন্নত দেশে, উন্নত কান্ট্রি গুলাতে মানুষগুলা নিজে স্বাবলম্বী হচ্ছে এবং অন্যদের স্বাবলম্বী করছে, এন্ড তাদের সন্তান বা তাদের একটা ফ্যামিলি চলছে এই ব্লগিং এর মাধ্যমে। তো বুঝতে পারছেন যে এই ব্লগিংটা কত গুরুত্বপূর্ণ আমাদের এই অনলাইন জগতের জন্য। তো শুরুতেই চলে যাচ্ছে আমাদের সাইটে। আমাদের ফার্স্টে যেতে হবে হচ্ছে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা যে কোনো একটা আইডিতে ঢুকে যাব, প্রবেশ করব যে কোনো আইডিতে। আইডিতে প্রবেশ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল ব্লগার যেই অ্যাকাউন্ট খুলতে হবে আমার ওয়েবসাইট খোলার জন্য। আমার ফার্স্ট অফ অল যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, এন্ড এটার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট। সো আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, এবং সেই ডেস্কটপ মোড বা সেই ব্রাউজারটা সেই জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নেবেন। সো আমরা হচ্ছে এই যে মোহাম্মদ নজরুল ইসলাম gmail.com, তো এটা আমি কানেক্ট করে দিয়েছি। এখন হচ্ছে আমরা সার্চ বারে সার্চ করব হচ্ছে blogger.com, তো blogger.com। তো এখন আমরা হচ্ছে ক্লিক করলাম, আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে লগইন blogger.com। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের কানেক্ট করতে হবে হচ্ছে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট।
তো আমি যেহেতু আমার জিমেল অ্যাকাউন্ট এটা আমি এখানে কানেক্ট করে দিয়েছি আমার ব্রাউজারের সাথে, তো আমি এখানে ক্লিক করলাম। এটা দিয়ে আমি আমার ব্লগিং সাইট তৈরি করব। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম পাসওয়ার্ড শো করবে। আপনি আপনার আপনার যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনি জাস্ট এখানে দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করলে আপনার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। সো আমার যেহেতু আগে ক্রিয়েট করা আছে আমি ওইটাতে দেখাচ্ছি। আমরা ব্যাকে চলে যাচ্ছি। তো আমরা আমার এই ব্রাউজার থেকে আমি ওপেন করি। তো অতটুকু পর্যন্ত হচ্ছে আপনারা আসবেন, আসার পর আমি দেখাচ্ছি আপনাকে কোন আপনি যখন পাসওয়ার্ড দিবেন তখন আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে আমি দেখাচ্ছি। তো আমার যেহেতু আগে ক্রিয়েট করা আছে একটা অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট আছে, তো আমি দেখাচ্ছি যে নিউ ব্লগ। আচ্ছা, যখন আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড নেক্সট নেক্সট করার পরে কিন্তু আপনাদের এরকম একটা শো করবে। সো চুজ এ নেম ফর ইউর ব্লগ। তো এখানে যে কোনো একটা নাম দিতে পারেন আপনার ব্লগের জন্য, জাস্ট টাইটেল হিসেবে থাকবে। মানুষ ভিজিট করলে আপনার ব্লগের নামটা দেখতে পারবে উপরে একটা বড় লেখা আকারে। সো এটা পরে দেখাচ্ছি আমি কিভাবে কি করবেন। তো ফার্স্ট অফ অল ধরেন আমি মহিবুল্লাহ দিলাম আমার নামে, যে কোনো একটা টাইটেল দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখন নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস দিতে হবে। সো আমি অ্যাড্রেস দিচ্ছি হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু এখন অ্যাভেলেবল নট, অর্থাৎ এটা অন্য জনে ইউজ করেছে। আর আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে আসলে ডোমেন নেম যেটা বা এক একটা ওয়েবসাইটের অ্যাড্রেস এটা কিন্তু ইউনিক হতে হয়। যদি আমি এটা ইউজ করে ফেলে একজন, তাহলে কিন্তু আমি আর এটা দ্বিতীয়বার আমি ইউজ করতে পারবো না। তো ইউনিক হতে হবে। যদি 1 2 3 দেই তাহলেও কিন্তু হচ্ছে না। তো এটাও কিন্তু আরেকজন ইউজ করে ফেলেছে। সো আমি যদি এখন দেই বাংলা মোটিভে শন, বাংলা মোটিভেশন দিলেও হচ্ছে না কারণ এটা আরেকজন ইউজ করে ফেলেছে। যদি আমরা যদি এটা দেই, দেখেন এটা দিলে কিন্তু হচ্ছে। তো বুঝতে পারছেন যে এটা কিন্তু এখনো কেউ ইউজ করে নাই। তো আমি এটা দিব না, আমি দিব হচ্ছে মোটিভেশন। যেহেতু দিচ্ছি আমি মোটিভেশন যেহেতু দিয়েছি, সো আমরা এখন এস আরেকটা যুক্ত করে দেখি। এক্স এক্স যুক্ত করলে হবে না, আরেকটা এস যুক্ত করি। আরেকটা এস যুক্ত করলে দেখতে পাচ্ছেন যে এখানে সেভ অপশনটা ওপেন হয়েছে। তো এটা অ্যাভেলেবল আছে। সো বুঝতে পারছেন এখন যে ডট ব্লগ স্পট ডট কম এটা থাকবেই, কারণ হচ্ছে আমরা এখানে নিজেরা কিনে কিন্তু আমরা ডোমেন ইউজ করতেছি না। এটা একটা ফ্রি ডোমেন আমাদের দিচ্ছে। তো এরকম ভাবে আমাদের কাজ চালাতে পারবো এবং এখানেও কিন্তু ইনকাম করতে পারবো আমরা। তো আমরা যখন পরবর্তীতে ডোমেন কিনবো তখন কিন্তু এই ব্লগ স্পট ডট কম থাকবে না। সো এটা পরে দেখাচ্ছি, এখন আপাতত সেভে ক্লিক করি। তো সেভে ক্লিক করার পর এইরকম প্রথম, যেহেতু আমার কিন্তু অলরেডি এই যে বার্তা প্রবাহ, দৈনিক সন্ধান এরকম দুইটা ব্লগিং সাইট আছে। সো এটা যেহেতু কিনেছি ঠিক প্রথম, যেহেতু এটা তৈরি করেছি, এটা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে অলরেডি। এখন সবকিছু ও খালি দেখাবে কারণ হচ্ছে এই পর্যন্ত কোনো কাজ করা হয় নাই। কমেন্ট সেকশন যাই হোক, আমি যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে কিন্তু আমার এরকম দেখা যাচ্ছে। আর এই যে টাইটেল মহিবুলা দিয়েছে এটাই হচ্ছে টাইটেল, এটা উপরে থাকবে। আপনার ভিজিটর হিসেবে যদি কেউ জয়েন করে তাহলে কিন্তু আপনার এই মহিবুল্লাহ এটা বড় আকারে থাকবে। তারপর হচ্ছে আপনার লেখালেখি যেগুলো করবেন সেগুলো দেখা যাবে। আর যে অ্যাড্রেস বলে দিয়েছি সেই অ্যাড্রেসটা হচ্ছে যে বাংলা মোটিভেশনস ডট ব্লগ স্পট ডট কম, এটা কিন্তু এইখানে, অর্থাৎ এটাই আপনার অ্যাড্রেস। হ্যাঁ, আপনার অ্যাড্রেস। তো আমরা যদি যাই এখানে, আপনাদের এখানে একটু দেখাই যে এটা কোনটার কি কাজ। তো এটা হচ্ছে নিউ পোস্ট, অর্থাৎ আপনি একটা পোস্ট করবেন। আমরা তো প্রতিনিয়ত পোস্ট করতে হবে যখন আপনি ব্লগিং শুরু করবেন। তো এখানে পোস্ট করবেন কিভাবে সবকিছু হচ্ছে আমরা পরবর্তীতে দেখিয়ে দিব। আমরা কিন্তু এখন আছি একটা গাছের, বলা যায় যে প্রথম দিকে আমরা একটা গাছে উঠবো, সে পাতা পর্যন্ত যাব একটা গাছের। তো আমরা কিন্তু আছি মাত্র গোড়া। তো গোড়া থেকে আস্তে আস্তে উঠতেছি। আর যে পোস্ট সম্পর্কে এই কথাটা, নিউ পোস্ট, পোস্ট কিভাবে
করতে হয়, আর্টিকেল কিভাবে লিখতে হয়, এসইও এর মাধ্যমে আর্টিকেল কিভাবে লিখতে হয়, এগুলো আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দিব। জাস্ট আজকে কোনটার কি পরিচয় এটা সম্পর্কে আপনাদের একটু অবগত করে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এখন হচ্ছে পোস্ট, এটা হচ্ছে নিউ পোস্ট, অর্থাৎ নতুন নতুন পোস্ট এখানে আপনি ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে পোস্ট, এইটা হচ্ছে আপনার এই পর্যন্ত কতগুলো পোস্ট এখানে ক্রিয়েট করা আছে সেই পোস্ট গুলো দেখতে পারবেন এবং সেগুলো এডিট করতে পারবেন। তারপর হচ্ছে কমেন্টস, তো কমেন্ট সেকশনে হচ্ছে আপনি এখানে কে কে কমেন্ট করেছে, কি কি কমেন্ট করেছে তার অ্যান্সার দিতে পারবেন, তাগুলো সেগুলো দেখতে পারবেন। আর আমরা মূলত ব্লগিং করি হচ্ছে আর্নিং এর জন্য, আর এই সেই সেকশন যেটার মাধ্যমে আপনি আর্নিং বা আপনার যেই অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে বিশেষ করে আমরা ইনকাম করে থাকি। সো গুগল অ্যাডসেন্স এখানে অ্যাড করতে হয় কিভাবে, এটা একটা ধরতে পারেন ঢালা, এটা একটা ধরতে পারেন ঢালা, তো প্রত্যেকটা একটা ঢালা। এই ডালা সম্পর্কে কিন্তু আমরা গাছের ডালা বলতে পারেন, তো এই গাছের ডালা সম্পর্কে কিন্তু আমরা আরেকটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা এগুলোর ধারণা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব। তো আজকে যেহেতু ফার্স্ট ভিডিও করতেছি এটা লং করব না, এটা জাস্ট আপনাদের উপরের পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি কোনটার সাথে কোনটার পরিচয় কি কি, কোনটার কাজ কি কি। তো এটা হচ্ছে আর্নিংস, এটার মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন অ্যাডসেন্স এর সাথে, কিভাবে কানেক্ট করবেন এটা পরে দেখা যাবে কিভাবে কানেক্ট করবেন, আজকে জাস্ট পরিচয় পর্ব শেষ করি। তো তারপর হচ্ছে পেজেস, আপনার একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ থাকে। পেজ বলতে আপনার একটা ওয়েবসাইট তখনই বলে যখন 10-12 বা একাধিক পেজ সম্মিলিত ভাবে একটা ওয়েব পেজ তৈরি করে, একাধিক পেজ সম্মিলিত ভাবে একটা ওয়েবসাইট তৈরি করে। আর হচ্ছে সেই পেজ গুলো দেখতে পারবেন, তারপরে যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যদি প্রবেশ করেন তাহলে ওইখানে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন কন্টাক্ট আস, অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর হচ্ছে বিভিন্ন এগুলা, এই এগুলা কিন্তু এক একটা পেজেস। সো এই পেজ গুলা এখানে শো করবে। সো আমি এখনো পেজ তৈরি করিনি, তার জন্য এখানে শো করতেছে না, এবং এই পেজ গুলো ওই পেজ গুলো কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। সো আপনি দেখেন এখানে আর্নিং, আর্নিং এ ক্লিক করলাম আর্নিং আসলো, তারপর হচ্ছে আমি পেজে ক্লিক করলাম এখানে কিন্তু নিউ পেজ, আর পোস্টে ক্লিক করলাম এখানে কিন্তু নিউ পোস্ট। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো আমরা পেজে ক্লিক করছি নিউ পেজ, অর্থাৎ পেজ ক্লিক ক্রিয়েট করতে পারবো আমরা এখানে। তারপর যদি লেআউট আসি, এটা কিন্তু একটা সমুদ্র বলতে পারেন, কারণ এই সমুদ্রের মাধ্যমে এই যে এগুলা দেখলে হাবি যাবি মনে হচ্ছে কিন্তু এগুলো খুবই সহজ। এগুলা যখন আমরা পরবর্তী শুরু হবে সেই পর্বটিতে আমরা এগুলা এক একটা পর্বতে এক একটা বিষয় নিয়ে এক একটা সেকশন নিয়ে আলোচনা করব, তাহলে আপনাদের পানির মতো সহজ লাগবে জিনিসটা। এখানে সাইড বার এগুলো এখন জানার দরকার নাই, আমি মনে করি পরবর্তীতে জানবেন। এগুলাই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, এই যে ব্লগিং ওয়েবসাইট, যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন এটা থিম সম্পূর্ণ কাস্টমাইজ করা, এটা কোন জায়গায় কি রাখবেন আপনি, যা সম্পূর্ণ কাজ কিন্তু এই লেআউটের মাধ্যমে। সো আরেকটা হচ্ছে সেকশন, আরেকটা হচ্ছে থিম, এখানে কিন্তু থিম পরিবর্তন করতে পারবেন। এখন বর্তমানে আছে এই থিম, তারপরে হচ্ছে আপনার এখানে ফ্রি কিছু ব্লগার আমাদের জন্য ফ্রি কিছু হচ্ছে থিম দিয়ে দিয়েছে। তো আপনি যদি চান যে এটা আপনার থিম হোক, তাহলে কিন্তু এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই করে দিলেই আপনার হচ্ছে নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি, অর্থাৎ এটা হয়ে গেছে। সো এটা দরকার নেই, আপনাদের জন্য একটা প্রিমিয়াম থিম আমি সিলেক্ট করে রেখেছি যেটার প্রাইস হচ্ছে $15। সো আমি আপনাদের দিচ্ছি হচ্ছে এটা ফ্রি, একদম ফ্রিতে। সো পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখেন, ফলো করে রাখেন, সো এই থিমটা ফ্রি পাচ্ছেন, এবং এটা একটা প্রিমিয়াম থিম এবং আপনার আর ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করবে এই থিমে। যেমন আপনাদের একটা দেখাই কিভাবে থিম গুলা দেখা যাবে, আমি যদি নিউ, এই যে বার্তা প্রবাহ, এটা কিন্তু আমার একটা বলতে গেলে এটা একটা আমার ওয়েবসাইট। সো আমি যদি এটা ভিজিট করি ভিউ ব্লগে, তো ভিউ ব্লগে ভিজিট করলে কিন্তু এই যে থিমটা দেখতে পাচ্ছেন, এই থিমটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম থিম। সো এটা কিভাবে কি করতে হবে, সরি লোড হচ্ছে কেন যেন, তো এটা সম্পূর্ণভাবে এরকম ভাবে একটা প্রিমিয়াম থিম আমার কাছে আছে যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য দিব। তো ওই অপেক্ষা থাকেন, আমি দিয়ে দিব আপনাদেরকে। তো আমরা ব্যাকে যাই, আমরা জাস্ট এখন আপনাদেরকে আজকে সূচনামূলক পর্বটি করতে যাচ্ছি, সো বিস্তারিত আলোচনা পরেই করি। তারপর হচ্ছে থিমের পরে হচ্ছে সেটিংস, সেটিংসে আপনি সম্পূর্ণ, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, এখানে আপনি এসইও কিভাবে করবেন, টাইটেল টাইটেল চেঞ্জ করতে পারবেন, এখানে এখানে জাস্ট টাইটেল চেঞ্জ করতে পারবেন,
ডিসক্রিপশন লিখতে পারবেন। এই ডিসক্রিপশনের মাধ্যমে কিন্তু আপনার এসইও সম্পূর্ণ হবে। কি ওয়ার্ড এখানে দিবেন, কিভাবে কি কি দিবেন, এগুলো পরবর্তী পর্বতে আসতেছে। আর ব্লগ ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ না বাংলা, তারপর অ্যাডাল্ট কন্টেন্ট আপনি এটা অফ অন করতে পারবেন, এটা অন করলে কি হবে, অফ করলে কি হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন। তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি আইটি, এটা আপনার সংযোগ করতে হবে, এটা করবো কিভাবে, এটার একটা পর্ব আসতেছে ফেবিকন। ফেবিকন হচ্ছে এই যে আপনি বার্তা প্রবাহে প্রবেশ করলেন, এখানে কিন্তু আপনার এই যে আপনার সাইডে কিন্তু এই যে এই একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা একটা লোগো। সো আমি কিন্তু এই লোগোটা চেঞ্জ করে দিয়েছি। সো এরকম ভাবে এটা ফেবিকন কত ইঞ্চি, কত কি সাইজ, কত এরকম সবকিছু আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব, একটার পর একটা আসতেছে। তারপর হচ্ছে প্রাইভেসি, পাবলিশিং, তারপরে HTTPS, এগুলো অন অফ কিভাবে করবেন, কোনটা কি করলে কি হবে, তারপর রিডার্স অ্যাক্সেস, রিডার অ্যাক্সেস, পোস্ট, কয়টা পোস্ট এখানে আপনাদের শো করবে একটা ব্লগ সাইডে, বা কমেন্ট, এটা আপনি কি করতে কি করলে কি হবে, এটা সম্পূর্ণ আমরা দেখিয়ে দিব। তো আজকে এতটুকু পর্যন্তই, তারপরে হচ্ছে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। সো আরেকটা জিনিস হচ্ছে মেটা ট্যাগস, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমে আপনার একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন ওইটা কিন্তু র্যাঙ্কিং এ হবে, এটা র্যাঙ্কিং হবে এটার মাধ্যমে মেটা ট্যাগস। তো এগুলো কিন্তু সবগুলো এক একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সো এই পয়েন্ট গুলা নিয়ে কিন্তু এক একটা পর্বতে আলোচনা করব। সো সামনের পর্বটা আসতেছে আরেকটা পর্ব নিয়ে, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব এটারই। তো এরকম ভাবে আলোচনা করব। তো আজকে কিন্তু আমাদের সূচনা পর্বটি আপনাদের পরিচয় করে দিলাম কিভাবে কি করবেন, অর্থাৎ এখন পর্যন্ত যতটুকু আমি দেখাচ্ছি সেটা কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, আপনাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন ওয়েবসাইট তৈরি হওয়াতে তো হবে না, এটা সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে হবে। সো আপনাদের পেজটা কিন্তু এরকম দেখাচ্ছে বর্তমান, কিন্তু এটাকে কিন্তু আমি সবচেয়ে সৌন্দর্যপূর্ণ একটা পেজে পরিণত করে দিব। তো আমাদের সাথেই থাকুন, কিভাবে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সেখান থেকে কিভাবে আর্নিং করতে পারবেন, সেই আর্নিং আসার আগ পর্যন্ত কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবো। সেই পর্যন্ত অপেক্ষা করুন, আর সামনে ভিডিও আসতেছে সেই পর্যন্ত সাপোর্ট করে থাকবেন। যারা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।